যোরহাট জেলার চারিটা বিধানসভা সমষ্টিতেই লোকসভা নির্বাচন কংগ্রেসের প্রার্থীগুলিয়ে মুঠ 90,000 অধিক ভোটত জয়ী হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিজেপির ভিতরচরা। জ্যেষ্ঠ কংগ্রেস নেতা রানা গোস্বামীর বিজেপিত যোগদানের পিছতো সামান্য কড়ি এটার সমানো প্রভাব নপরিল ফলাফলত, আনকি বাঘা বাঘা নেতার প্রচারও অথলে গেল। ফলাফল ঘোষণার পিছতে যোরহাট জেলা বিজেপির সভাপতিগুলিয়ে স্বীকার করলে জেলা বিজেপির সাংগঠনিক দুর্বলতার কথা। আমিও মানুমুখী রাজনীতি করা মানুষ, গতি মানুষে কোনে কেতিয়া কাক কি ধরনের গুরুত্ব দিয়ে, গতি আবেগত কিছু কথা আজি যোরহাট জেলাত হয়েছে এটা কিছু পরিমাণে, আর কিছু ক্ষেত্রে আমারও ভুল আছে, আমি নকও, আমিও আমার পরিচালনাত আমার ভুল আছে, আমি সেইবিলাক পর্যালোচনা করিম। আনুষ্ঠানিক কৈফিয়ত দিয়ার পূর্বে আত্মমন্থন করে জেলা বিজেপির সভাপতিগুলিয়ে ব্যাখ্যা করলে পরাজয়ের আঁরর কারণ সমূহ। তেওঁৰ মতে যোরহাট জেলাত বহু সরকারি প্রকল্প তথা উন্নয়নমূলক কাম সময়মতে হয়ে নুঠাত জনসাধারণ ক্ষুব্ধ হয়ে পড়েছে। রাইজর বিচরা কামখিনি সময়মতে করে দিব নোৱাৰাটো যিকোনো সি পৌরসভায় হোক, সি পঞ্চায়তে কিয় হোক, সি উন্নয়ন বিভিন্ন কর্তৃপক্ষই হোক, করিব নোৱাৰিলে মানুহে বেয়া পোৱাটো স্বাভাবিক, গতি এইখিনি দক্ষ আর সময়সূচিতভাবে কাম করবলৈ আমি কোরবার কোরবার আমার তাত আমি পিছপরি আছো, এই কথা মই স্বীকার নকৰো। যোরহাট পৌরসভার 19টা ওয়ার্ডতেই ভোটর সংখ্যার পরাজয় বরণ করেছে বিজেপিয়ে। এই ক্ষেত্রতো যোরহাট পৌরসভা সমালোচনা জেলা সভাপতির গোটেই খং রাগ গোটেইবিল নির্বাচনটোর উপর মানুষ সকলে জারি দিয়ার ফলত আমি যে আপনি 90,000 ভোটের কথা কইছে এনেকাবিল বহু কথা যত হয়তো আমি 30,000 ভোটত পিছ করব লাগিছিল, 40,000 ভোটত পিছ করব লাগিছিল, হয়তো জেনারেল কথা এটা কিবা সেইটো গৈ তেনেকুৱা এটা অস্বাভাবিক এটা পরিগল। আনহাতে যোরহাটের একাংশ প্রশাসনিক বিষয়া তথা সরকারি বিষয়ার কাম কাজেও জনসাধারণক বিতুষ্ট করে তোলাত তার প্রত্যক্ষ প্রভাব নির্বাচনত পড়েছে বলে জানিবলৈ দিয়ে যোরহাট জেলা বিজেপির সভাপতি হেমন্ত কলিতায়। ফাইনটো যে করেছে সরকারের একটা ব্যবস্থা, কিন্তু সেই ব্যবস্থাবিল সম্মুখীন যেতিয়া মানুষ হয় যেটা নির্বাচনটো যেতিয়াও সম্মুখত থাকে এইবিলাকর কথাবিল অকমান প্রশাসনে ভালদরে চাব লাগে, যেটো কথাই আমার যথেষ্ট অসুবিধা পেলালে যোরহাট জেলা। আনহাতে রানা গোস্বামীর বিজেপিত যোগদানে একাংশ বিজেপি নেতা ক্ষুব্ধ করে তোলা কথাটোও যোরহাটত চর্চা লাভ করেছে। সময়ে কোনটো কামত কাক কেনেকে ব্যবহার করিব লাগে সেটো কথা নেতৃত্বও বুঝিব লাগিব বা তেখেতেও বুঝিব লাগিব, গতি ভোটর অঙ্কত মই যদি জানো যে মই আমুক জায়গালে গলে মই ভোট বৃদ্ধি হব, মোক কোনোবাই নির্দেশ দিব নালাগে, মই আপোনা আপুনি সেই জায়গালে গৈ মই তাত কম, কিন্তু যদি আনুষ্ঠানিকতার মাজত যদি আমি রাজনীতি করবলে যাও তেনেহলে নহয়। যোরহাটত বিজেপির পরাজয়ের পিছত এতিয়া ইটোর পিছত সিটো ভুল দেখিবলৈ লৈছে দলীয় নেতৃত্ব, পিছে সময়ত এইবোৰ দেখা হলে হয়তো পরিণতিয়েই হৈ পৰিলহেতেন অন্য। যোরহাট জেলা বিজেপির যে সংঘাত আছে সেই কথা পুনের পোহরলৈ আনিছে এটা ফেসবুক পোস্টে। নির্বাচনের ফলাফল ঘোষণার পিছতে তিনিগৰাকী লোকে গুরুলা গুরুলকৈ মার খোৱাৰ কথা সোশ্যাল মিডিয়াত প্রকাশ করেছে এগারী বিজেপির কর্মীয়ে। এই পোস্টতে আকৌ মন্তব্য দিছে জ্যেষ্ঠ বিজেপি নেতা ঈশ্বর প্রসন্ন বরদলৈ। যোরহাটত কলা লড়া বগা লড়া আর এগারী অনাঅসমীয়া লোক প্রহার করা বলে প্রচার চলা এই ফেসবুক পোস্টে বিজেপির ভিতরচরাত তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। যোরহাটৰ পৰা গৌতম বৰা, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।